আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি জাকিয়া, জাকিয়া হোমমেকার এন্ড ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে পর্বে কোনো রেসিপি নয়, আমার বড় ছেলের শুভ জন্মদিন, আর তার এই জন্মদিন উপলক্ষে তার কিছু প্রিয় খাবার তাকে রেডি করে দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে জন্মদিন পালন করা হয় না বা করি না, তারপরও তার পছন্দের কিছু খাবার করেছি, এজন্যই সেগুলো আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না আমার প্রিয় বন্ধুদের সাথে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন কি কি আমি করেছি বা আমার ছেলের পছন্দের খাবারের মেনুগুলো। এই তো প্রথমে আমি জর্দাটা করে নিচ্ছি। এই যে আমার জর্দাটা হয়ে গিয়েছে। তো জর্দাটা ঘি, বাদাম, তেজপাতা, এলাচ, পোলাওর চাউল, চিনি, কিশমিশ এগুলো দিয়েই জর্দাটা করে নিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন আমি চিকেন ভেজে রেখেছি, রোস্ট করব। তো তার সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই রোস্টটা। রোস্ট হলে তার আর কিছুই প্রয়োজন হয় না, আর কিছুই সে খায় না। তো তার জন্য তার চিকেন রোস্টটা করছি, আর আমার হাতের রোস্টটা খুব বেশি পছন্দ করে, তাই রোস্ট খেতে চেয়েছে, আমি রোস্ট করে দিচ্ছি। তার জন্য দেখুন এই যে চিকেনগুলো ভেজে রেখেছি, এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, এখানে তেলের ভেতরে পেঁয়াজ, রসুন, জিরার পেস্ট দিয়েছি, আদার পেস্ট দিয়েছি, রোস্টের মশলা দিয়েছি, টক দই দিয়েছি, ঘি, তারপরে বাদামের পেস্ট, কিশমিশের পেস্ট দিয়েছি। মানে রোস্ট করতে যেসব মশলা প্রয়োজন হয় সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে চিকেনগুলো অ্যাড করব। তো আমার রেসিপিতে, আমার চ্যানেলে অলরেডি চিকেন রোস্টের কয়েকটি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আস্ত চিকেন রোস্ট, ব্রয়লারের চিকেন রোস্ট, পাকিস্তানি চিকেন রোস্ট, সব কিছুই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই তো চিকেনগুলো দিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো চিকেন রোস্টটা পুরোপুরি আর শেয়ার করলাম না, কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার চিকেন রোস্টটা কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, এ পর্যায়ে যারা দেখছেন এখনও লাইকটা দেননি লাইকটা দিয়ে দিবেন প্লিজ। আমি ঘি অ্যাড করলাম, পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম, কেওড়া জল অ্যাড করছি একটু শাহী ফ্লেভারের জন্য। খেতে ভীষণ মজা হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন চিকেনটা কতটা সুন্দর হয়েছে। তো আমার হাতে যত চিকেন রেসিপি আছে রোস্টটা সব থেকে সুস্বাদু হয়, যারা খেয়েছে আমার হাতে তারাই বলে, সেজন্য আপনাদেরও বললাম। তো দেখুন কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। নতুন যারা দেখছেন প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, তাদের যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। তো এই তো দেখুন চিকেন রোস্টটা কতটা লোভনীয় হয়েছে। তো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমার প্রিয় ভিউয়ার্সরা আমাকে জানাবেন। তো এবার ফাইনালি তার প্রিয় সমস্ত খাবার রেডি করে সে নিজেই করেছে। তো দেখুন যে বেগুন ভাজি করেছিলাম, ইলিশ মাছ ভাজি করেছিলাম, সেগুলো সে খাবে না। তো এই তো তার পছন্দের খাবারগুলোই সে শেয়ার করতে বলছে, সে নিজেই সাজিয়ে দিয়েছে। এই যে দেখুন চানাচুর হলে তার আর কিছুই লাগে না, সারাদিন সে চানাচুর খেয়ে থাকতে পারে, ভাত খাওয়ার প্রয়োজন হয় না। তার প্রিয় চকলেট, চিপস, কোক, কোকাকোলা, এই যে হচ্ছে তার বার্থডের ছোট্ট একটা কেক,
আসলে তাকে খুশি করার জন্য কেকটা উপহার দিয়েছি। তো তার পছন্দের মেনু গুলোই আপনাদের সাথে শেয়ার করছি। বলুন কেকটা কেমন হয়েছে জানাবেন কমেন্টের মাধ্যমে। হ্যাপি বার্থডে রায়াত, আমার বড় ছেলের নাম রায়াত হাসান, ছোট ছেলে রায়ান হাসান, আমার দুইটা ছেলে, অনেকেই জানেন না। তো কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবেন। আমার ছেলেটা ক্লাস 7-এ পড়ে। তো আজকের দিনটা আমার জীবনের বিশেষ একটা দিন, এই দিনে আমি প্রথম মা হয়েছিলাম। তো তার জন্য এই দিনটা আমার জীবনের খুব আনন্দের একটা দিন। তো আপনাদের সাথে সেই দিনটা শেয়ার করলাম, যেহেতু আপনারা আমার বন্ধু খুব কাছের, তাই বন্ধুর সাথেই মানুষ কিন্তু আনন্দের দিন কষ্টের দিনগুলোই শেয়ার করে। তো সামান্য আয়োজন আপনাদের সাথে শেয়ার করলাম, এই যে পোলাওটা পোলাও করেছি, আর বাকি মেনু, বাকি তার আমার ছেলের পছন্দের খাবারগুলো এখানে আছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কেমন লাগলো আমার এই ছোট্ট আয়োজন। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন হয়েছে অবশ্যই প্রিয় ভিউয়ার জানাবেন, আমার ছেলেদের, আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন, সকলে অনেক অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বা নতুন রেসিপিতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।